কৈলাসহর পৌরপরিষদে 6 নং আসনে সিপিআইএম দলের প্রার্থী মহিতলাল ধরকে নিয়ে বিধায়ক মবসুর আলী মোহনপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান করছেন। প্রচারে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যায়। প্রচার অভিযানে বিধায়ক মবসুর আলী এবং কৈলাসহর পৌরপরিষদে 6 নং আসনের প্রার্থী মহিতলাল ধর ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব মুকুল ধর, দেবদুলাল দেবশো আর অনেকে। দিনভর এলাকায় প্রচার করা হয়। প্রার্থী মহিতলাল ধর জানান, দল প্রার্থী হিসেবে ঘোষণার পর ইতিমধ্যে প্রত্যেক ভোটারের বাড়ি একবার করে যাওয়া হয়ে গেছে, দ্বিতীয়বার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। মহিতলাল ধর আরো বলেন যে দল প্রার্থী করেছে বলেই উনি প্রত্যেকের বাড়ি যাচ্ছেন এমনটা নয়। এই এলাকাতেই ছোট থেকে বড় হয়েছেন, এলাকার প্রতিটি বাড়ির সাথে ওনার আত্মার সম্পর্ক রয়েছে। সারা বছরই এলাকার প্রত্যেকের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। দল প্রার্থী করার পর এলাকার প্রতিটি বাড়িতে যাওয়ার পর প্রত্যেকেই মহিত বাবুকে আশীর্বাদ, স্নেহ ও ভালোবাসা দিচ্ছেন। এবারের পৌর পরিষদ নির্বাচনে 6 নং ওয়ার্ডে বামফোর্ড আমাকে প্রার্থী করেছে, সিপিআইএম দল আমাকে প্রার্থী করেছে, যার জন্য আমি দলের কাছে অনেক কৃতজ্ঞ। আর সবার কাছে এটাই অনুরোধ, 6 নং ওয়ার্ডের যত ভোটার আছে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। জয়যুক্ত করলে আমি সবার সাথে, সবাইকে সাথে নিয়ে আমি কাজ করার চেষ্টা করব, সবাইকে সাহায্য করার চেষ্টা করব, এইটুকুই আমি বলছি। কৈলাসহর পৌর পরিষদে 6 নং আসনে প্রার্থী মহিতলাল ধরকে নিয়ে 6 নং আসনে মোহনপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান চলাকালীন বিধায়ক মবসুর আলী বলেন, আসন্ন কৈলাসহর পৌর পরিষদে 6 নং আসনে মহিতলাল ধরের ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা মাত্র, কারণ এলাকার প্রতিটি বাড়িতে যাওয়ার পর সাধারণ মানুষেরা শুধু একটা কথাই বলছেন, মহিতের জন্য ভোট চাইতে হবে না, মহিত এলাকার সবারই অতি ভালোবাসার সুপরিচিত যুবক। আসন্ন পৌর পরিষদ নির্বাচনে কৈলাসহরের 6 নং ওয়ার্ডের প্রার্থী মহিতলাল ধরকে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি এবং প্রচারে মানুষের দিক থেকে ভালো সাড়া আমরা সেখানে পাচ্ছি। এই নির্বাচনে আমরা প্রত্যেক ভোটার যারা আছেন, সুনাগরিক যারা পৌরসভা এলাকার আছেন, তাদের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, এই যে আজকের দিনে ত্রিপুরা রাজ্যের বিজেপি আইপিএফটির জোটের সরকার চলছে, ভোটটা যখন 25শে নভেম্বর গিয়ে আপনি ভোটের বাক্সে প্রদান করবেন, এই বিষয়টা যাতে আপনারা বিবেচনার মধ্যে রাখেন সেই অনুরোধ আমরা বিনম্রভাবে রাখছি। যে 2018 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের মধ্যে বিজেপি যে কথাগুলো আপনাদের দিয়েছিল বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে, টুয়েব এবং রেগার শ্রমিকদের দৈন হাজিরা এবং তাদের দিন বাড়ানোর প্রশ্নে, শিক্ষক কর্মচারীদের হুবহু সপ্তম বেতন কমিশন দেওয়ার প্রশ্নে, রাজ্যের শান্তি সম্প্রীতির প্রশ্নে, বিভিন্ন বিষয়গুলো মাথায় রেখে এবং তার সাথে যে কথাগুলো তারা দেয়নি। বিরোধী দল সিপিআইএম এর প্রার্থী 6 নং ওয়ার্ডে যেভাবে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন এবং সাড়া পাচ্ছেন, তাতে শাসক দল রীতিমতো সমস্যার সম্মুখীন হয়েছে। এই আসনটি শাসক দল বিজেপির হাতছাড়া হতে পারে বলে অনেকে অনুমান করছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।